আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আল আমিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আজ অর্শরু, মলদারে ব্যথা যন্ত্রণা, মলদারে জ্বালাপোড়া, মলদার দিয়ে রক্ত পড়া এবং মলদারে চুলকানি ইত্যাদি সমস্যা দূর করতে দুর্দান্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ দুটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে তুলনামূলক সংক্ষিপ্ত আলোচনা করব। আর সেই দুটি ওষুধ হলো এসকোলাসি এবং কোলিনসোনিয়া ক্যানাডেন্সি। হোমিওপ্যাথিক মেডিসিন এসকোলাসি এবং কোলিনসোনিয়া ক্যানাডেন্সিস অশুরু, মলদারে ব্যথা যন্ত্রণা, মলদারে জ্বালাপোড়া, মলদার দিয়ে রক্ত পড়া এবং মলদারে চুলকানি দূর করতে চমৎকার কার্যকর হয় এবং এই দুটি ওষুধ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতে হলে যে সকল গুরুত্বপূর্ণ লক্ষণের ভিত্তিতে ব্যবহার করতে হয় আমি এখন সেই লক্ষণগুলোর তুলনামূলক আলোচনা করব। ভিউয়ার্স, হোমিওপ্যাথিক ওষুধ এসকোলাসি এবং কোলিনসোনিয়া ক্যানাডেন্সিস এই দুটি ওষুধের প্রধান গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হল এসকোলাসিপের রোগীর অর্শের রক্তস্রাব হয় না, রক্তস্রাব নেই বা রক্তস্রাব খুব কম থাকে, রক্তস্রাব খুব কম হয়। অন্যদিকে কোলিনসোনিয়া রোগীর অর্শে প্রচুর রক্তস্রাব হয়, প্রচুর রক্তস্রাব হয়। ভিউয়ার্স, এসকোলাসিপের রোগীর অশুরুগে রক্তস্রাব নেই বা রক্তস্রাব খুব কম হয়। অন্যদিকে কোলিনসোনিয়া রোগীর অশ থেকে প্রচুর রক্তস্রাব হয়। এসকোলাসিপের রোগীর কোষ্ঠকাঠিন্য থাকে না অথবা থাকতেও পারে। অন্যদিকে কোলিনসোনিয়ার রোগীর অশুরুগে প্রবল কোষ্ঠকাঠিন্য থাকে ভিউয়ার্স, এসকোলাসিপের রোগীর কোষ্ঠকাঠিন্য থাকে না অথবা থাকতেও পারে। এদিকে কোলিনসোনিয়ার রোগীর প্রবল কোষ্ঠকাঠিন্য থাকে এবং সে কোষ্ঠকাঠিন্য প্রবণ হয়। রোগীর মলদারে ঠান্ডা বোধ হয়। এদিকে কোলিনসোনিয়ার রোগীর মলদারে খুব ভারী বোধ হয়। এসকোলাসিপের রোগীর মলদারে ঠান্ডা বোধ হয় আর এদিকে কোলিনসোনিয়ার রোগীর মলদারে খুব ভারী বোধ হয়। ভিউয়ার্স, এসকোলাসিপের রোগীর অশুরুগের সাথে রোগীর মলদারে ছোট ছোট কাঠির খুঁচা লাগার নেই ব্যথা হয়, খুঁচা লাগার নেই ব্যথা হয়। অন্যদিকে কোলিনসোনিয়া রোগীর মলদারে অত্যন্ত ব্যথা যন্ত্রণা হয়।
এবং গরম জল প্রয়োগে গরম জল প্রয়োগে উপশম জল প্রয়োগে উপশম ভিউয়ার্স স্কোলারশিপের রোগীর অশরোগের সাথে রোগীর মলদ্বারে ছোট ছোট কাঠির খুচা লাগার নেই ব্যথা হয় অন্যদিকে কলেনসোনিয়া রোগীর অশরোগের সাথে রোগীর মলদ্বারে অত্যন্ত ব্যথা যন্ত্রণা হয় এবং গরম জল প্রয়োগে তা উপশম হয় ভিউয়ার্স স্কোলারশিপের রোগীর কোমরে ব্যথা থাকে কোমরে ব্যথা থাকে কলেনসোনিয়ার কোমরে ব্যথা নেই স্কোলারশিপের রোগীর অশরোগের সাথে রোগীর কোমরে ব্যথা থাকে আর এদিকে কলেনসোনিয়া অশুটি রোগীর অশরোগের সাথে রোগীর কোমরে ব্যথা থাকে না বা কোমরে ব্যথা নেই রিভার্স মহিলাদের গর্ভাবস্থায় অশরোগ অথবা কোষ্ঠকাঠিন্য হলে মহিলাদের গর্ভাবস্থায় অশরোগ বা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে সেক্ষেত্রে কলেনসোনিয়া ওষুধটি দিলে চমৎকার ফল পাওয়া যায় কিন্তু এদিকে স্কোলারশিপ ওষুধটির রোগীর মধ্যে এই লক্ষণটি নেই স্কোলারশিপের রোগীর অশরোগের সাথে রোগীর গলার সমস্যা থাকে সমস্যা দেখা দেয় বিশেষ করে গলক্ষত বা গলায় ঘা হয় টনসিল সমস্যা হয় স্কোলারশিপের রোগীর অশরোগের সাথে রোগীর গলার সমস্যা দেখা দেয় বিশেষ করে গলক্ষত বা গলায় ঘা হয় অথবা টনসিল প্রদাহ দেখা দেয় অন্যদিকে কলেনসোনিয়া রোগীর অশরোগের সাথে রোগীর হার্টের সমস্যা রোগীর হার্টের সমস্যা থাকে এবং হার্টের সমস্যা ভালো হলে কমে গেলে অশরোগ বৃদ্ধি পায় অশরোগ পুনরায় দেখা দেয় অশরোগ কলেনসোনিয়া রোগীর অশরোগের সাথে রোগীর হার্টের সমস্যা থাকে এবং হার্টের সমস্যা কমে গেলে অশরোগ বৃদ্ধি পায়